বাঙালির জাতীয় জীবনের সকল চেতনার উৎস হচ্ছে এই দিনটি। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় প্রতিষ্ঠা করার ঐতিহাসিক দিন এটি। 1952 সালের 21 ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন দিয়ে বাঙালি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। প্রতি বছর 21 ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার জলপাইগুড়ির জুবলি পার্ক সংলগ্ন রক্ষা কালী মন্দিরে, তিস্তাপাড়ের বিদ্যা মন্দিরে শিশুদের নিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই বিশেষ দিনটি তাৎপর্য ব্যাখ্যার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের শিশু ও শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের কোঅর্ডিনেটর সাগর রক্ষিত বলেন, করোনা কালে স্কুল বন্ধ থাকায় প্রচুর ছেলে মেয়ে অনলাইনে পড়াশোনা করতে পারেননি, তাদের কথা চিন্তা করে ওই সময় এই মন্দির প্রাঙ্গণে ফ্রি প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়। আমরা যারা বিভিন্ন কর্মসূত্রে জড়িত তারা অবসর সময় এখানে সকালবেলা বিনা পারিশ্রমিকে পড়াই। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শিশুরা যাতে এই দিনটি সম্পর্কে জানতে ও বুঝতে পারে তারই অনুষ্ঠান উদযাপিত হলো বিদ্যালয়ে। তারই হাত ঘুরে সারা পৃথিবী মানুষের কাছে আসে, সত্যি গুণ প্রকাশার্থে অথবা জীবিকার প্রয়োজন আমরা যে ভাষাই বলে থাকি না কেন, সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্গা কমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলাদেশ। বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাটে দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি আজকে আমাদের ভাষা দিবস পালন হচ্ছে অমর 2021, তার জন্য আমি অনুষ্ঠান করতে এসেছি এখানে। এটা তিস্তাপাড়ের বিদ্যা মন্দিরে, 2 বছর ধরে এই স্কুলে আসছি আমি। ইংলিশ হয়, বাংলা হয়, আমার যতগুলো সাবজেক্ট আছে সবই হয় এখানে। হ্যাঁ, আর আঁকা হয়, গান হয়, কবিতা হয়, সবই হয়। খুবই ভালো লাগছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো সেই উপলক্ষে আমাদের যে তিস্তা মন্দির, যেটি জুবলি পার্কের রক্ষাকালী মন্দিরে অবস্থিত, তো আমরা উদ্যোগ নিই যে আজকে যেহেতু মাতৃভাষা দিবস এবং এই দিনটির গুরুত্ব আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরার জন্য আজকে আমরা এই প্রয়াসটা নিই। সকল আমাদের যাদের ভলেন্টিয়ার টিচার আছে আমরা সবাই মিলে, আমাদের সুদীপবাবু, মনীশবাবু, প্রেরণা, স্টকধরা সবাই মিলে এই এক সপ্তাহের প্রয়াসটা নিয়ে আমরা আজকে এই সামান্য সাংস্কৃতিক অনুষ্ঠানটি করছি, যাতে মাতৃভাষা দিবস কী এই যে গুরুত্বটা এদের সামনে যাতে তুলে ধরতে পারি। আমাদের এই স্কুলটি মোটামুটি গত 2 বছর থেকে চলছে, 2021 থেকে শুরু হয়েছিল, যখন করোনা পিরিয়ড চলছে সেই সময় সুদীপবাবুর প্রয়াসে এই স্কুলটি চালু হয়। এবং উনি দেখেছিলেন যে যখন সেই সময় প্রত্যেকটি স্কুল বন্ধ এবং স্যারের মনে যেটা ভয় ছিল যে ড্রপ আউট, মানে নাম্বার অফ ড্রপ আউট স্টুডেন্টস যাতে বেশি না হয়, এবং সেই কারণেই আজকে আমাদের এই স্কুলের হচ্ছে এই প্রয়াস। এটি সম্পূর্ণ ফ্রি একটি প্রাইমারি স্কুল এবং আমরা সকাল সোমবার সকাল থেকে শনিবার অবধি আমাদের এই এখানে ক্লাস চলে সকাল 8টা থেকে 9:30 অবধি, এবং তার সাথে নাচ, গান, আবৃত্তি শেখানো, কুইজিং, এই বিভিন্ন জিনিস কিন্তু আমরা করে থাকি ছাত্রদের মাধ্যমে। না, সম্পূর্ণ অবৈধ নেই, কারণ এখানে যারা আছে তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কেউ কলেজে পড়ছে,
কেউ হয়তো চাকরি করছে, তো সবাই নিজে নিজের ইচ্ছায় আজকে কিছু করবার জন্য ফর দ্য সোসাইটি আজকে তারা এখানে এসেছে। দয়া কিংবা করুণা নয়, উপার্জন করব নিজের দক্ষতায়। উপার্জনের ভরসা জোগাতে আছে উত্তরবঙ্গের একমাত্র ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার। সেবা যদি হয় আপনার উদ্দেশ্য, তবে নার্সিংকে করে তুলুন আপনার লক্ষ্য। তাই আর দেরি না করে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই চলে আসুন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি, সোনালী গার্লস স্কুলের গলিতে। যোগাযোগের নম্বর 9832353 5393 4 অথবা 9832442838।